আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, আজকে ব্রাজিল এবং ইংল্যান্ডের ম্যাচটি রয়েছে, সেই হাই ভোল্টেজ ম্যাচটি আজকে রাতে 1টা বাজে অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে। তবে আপনারা আমার ভিডিওর নিচে অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই কে কত নম্বর জার্সি পরে খেলবে এই বিষয়ে একটা ভিডিও দেন। আমি দুঃখিত, এই বিষয়ে আপনাদের একটা ভিডিও দিতে পারিনি। তবে আমি জাস্ট একটু বলে দিচ্ছি, ভিনিসিয়াস জুনিয়র থেকে শুরু করি, ভিনি জুনিয়র 7 নম্বর জার্সি পরে খেলবেন, তারপর 9 নম্বরে রিচার্লিসন, 8 নম্বর পাকিস্তা, তারপরে রাজুগো খেলবেন 10 নম্বরে, 11 নম্বর খেলবেন রাফিনিয়া, 5 নম্বর খেলবেন ব্রুনো গিমারেস। তো এগুলো আর কি টুকটাক বললাম। তবে সব থেকে আলোচনার বিষয় যেটি হলো সেটি হলো রিচার্লিসন, কিন্তু আবারও তিনি তার 9 নম্বর জার্সিটা ফিরে পেয়েছেন। আমরা একটা ভিডিওতে বলেছিলাম রিচার্লিসন কিন্তু 9 নম্বর জার্সিটা ফিরে পেতে যাচ্ছে। মূলত রিচার্লিসন কিন্তু 9 নম্বর জার্সিটা ফিরে পাওয়ার পর সংবাদ সম্মেলনে এসে রিচার্লিসন কিছু কথা বলেছেন, সেই কথাগুলো কিন্তু সত্যি যৌক্তিক আছে। মূলত তিনি বলেছিলেন, আমি 2022 কাতার বিশ্বকাপে আমাকে 9 নম্বর জার্সি দেওয়া হবে এটা কেউ বিশ্বাস করেনি, বা আমাকে কেউ বিশ্বাসই করতে পারছিল না। আমাকে নিয়ে অনেক রকম সমালোচনা আলোচনা হয়েছিল সেই সময়, কিন্তু তখনকার কোচ দিতে আমাকে প্রচুর পরিমাণে বিশ্বাস করেছিল এবং আমাকে আত্মবিশ্বাস দিয়েছিল যে তুমি পারবে। তো আমি সেই সময় কিন্তু আমার ফর্মটা কাজে লাগিয়েছিলাম এবং ব্রাজিলকে অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছিলাম। তাই এখনকার কোচ ডরিবল জুনিয়র আমাকে আবারও 9 জার্সিতে দিয়েছে, আমি চেষ্টা করব আপ্রেন দিয়ে হলে এই 9 নম্বর জার্সির মানটা রাখতে। তো রিচার্লিসন আসলে এরকম কথা বলার কারণ, রিচার্লিসন কিন্তু ফর্মহীনতার কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছিল এবং আবারও তিনি স্কোয়াডে যুক্ত হয়েছেন, যুক্ত হয়েই তিনি তার হারানো 9 নম্বর জার্সিটা ফিরে পেয়েছে। তো দর্শক, কি মনে হচ্ছে, রিচার্লিসন কি 9 নম্বর জার্সিটা ধরে রাখতে পারবে নাকি আবারও হারিয়ে ফেলবে অন্য কারোর কাছে?